আসসালামু আলাইকুম। আজকে এলাস্টোয়ের নতুন রাইডিং জ্যাকেট চলে এসেছে আমার, তো এটা নিয়ে রিভিউ করব, দেখাবো এলাস্টোর রাইডিং জ্যাকেটটা। তো এলাস্টোর এই রাইডিং জ্যাকেটটা আপনার হচ্ছে, এই যে আমি পরে আছি, কেমন লাগছে সেটা তো দেখছেনই, আর আমার গাড়ির কালারের সঙ্গে ম্যাচিং করে আমি ব্লু কালারটা নিছি। আর এটার ভিতরে পার্ট আছে হচ্ছে দুইটা, নিয়ে আসো। এটা শীতের দিনে পরার জন্য, এই যে এটা, আর বৃষ্টির জন্য এটার আবার মানে রেইনকোটের ব্যবস্থাও আছে ভিতরে। তো এটা আমি খুলে দেখা, আর এদিকে বাতাস ঢোকার জন্য ভেন্টিলেটরের ব্যবস্থা আছে। এই চেনটা খুলে দিলে এদিক দিয়ে বাতাস ঢুকবে গরমের দিনে, আর গরমের দিনে যখন এটা ব্যবহার হবে তখন হচ্ছে তো অবশ্যই এই ভিতরের এই পার্টগুলো খুলে খুলে ফেলা হবে। আর এটাতে গার্ড দেওয়া আছে হচ্ছে এখানে শোল্ডারে, কোনোয় আর পিঠে। তো এই এলস্টোর এই রাইডিং জ্যাকেটটা আমি আমার এলস্টোর হেলমেট এবং হ্যান্ড গ্লাভস, এই রাইডিং জ্যাকেটটা আমার খুব শখ ছিল, এই জন্য আমি এটা অর্ডার দিয়ে নিয়ে আসছি। এই যে ভিতরে আছে, এটা হচ্ছে রেইনকোট, বৃষ্টির দিনে এটা থাকলে ভিতরে পানি ঢুকবে না, এটা শীতের দিনের জন্য। এই দুইটাই খুলে রাখা যাবে, খুলে রেখে শুধু জ্যাকেটটা পরে গরমের দিনে রাইডিং করা যাবে। আর এদিক দিয়ে হচ্ছে বাতাস ঢোকার ব্যবস্থা আছে, তারপরে এখানে মাজার কাছে টাইট করার জন্য এ আছে, এখানে হাতার কাছে এ আছে, আর গলার এটা সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে এইটা মানে গলা লুজ থাকবে না, বোতাম সিস্টেম যেগুলা এগুলাতে হচ্ছে মানে ইয়ে হয়ে যায়, আপনার গলাটা দেখা যাচ্ছে এখানে বড় লাগে কিংবা ছোট করা যায় না, আর এটা আপনার ইচ্ছা মতো করতে পারবেন। আর এই এলস্টোর এই রাইডিং জ্যাকেটটা কিনেছি আমি হচ্ছে 14,000 টাকা দিয়ে। তো এটাই দেখানোর জন্য মূলত আজকে ভিডিও, আর সবাইকে ধন্যবাদ, আমার 1,000 সাবস্ক্রাইব হয়েছে, মানে 1,000 সাবস্ক্রাইব আসলে কিছুই না, তারপরে আমি আমার মতো একজনের যে 1,000 সাবস্ক্রাইব হয়েছে এটাই আমার কাছে অনেক বড়। তো আপনারা সবাই যারা আমাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা ভিডিওটা দেখেন তাদেরকেও ধন্যবাদ, এবং যারা করেননি তাদের প্রতি আমার কোনো রাগ নাই। আমাকে যে 1,000 মানুষ ভালোবাসে এটাই আমি খুবই খুশি, খুবই 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 খুশি। তো এর থেকে আশাকে আর বেশি আশা করি না, যদি আগামীতে আপনারা যদি বাড়ান বাড়বেন, না বাড়লে আলহামদুলিল্লাহ খুশি। তো ঠিক আছে, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, সবাইকে বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।